তোমরা দেখতে পাচ্ছ মাম্মামের দুষ্টামি? তো মাম্মাম সকালে পড়াশোনা করতে করতে এখন গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ আজকে তো মাম্মামের স্কুল বন্ধ, সেই জন্য মাম্মাম আজকে পুরো খুশি, দেখতে পাচ্ছ? তোমরা দেখো গোটা বিছানায় বই খাতা ছড়িয়ে নিয়ে সব কি করে যাচ্ছে। আর এখানে আমি দেখো ওটস গুলিয়ে নিয়েছি, কখন থেকে ডাকছি আয় আয় খাইয়ে দেই, তো আর আসছেই না, আসছেই না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো না এমন গাড়ি চালাচ্ছি, আমি কিছু বলছি যে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। আর আজ হচ্ছে শনিবার, আর মাম্মামের তো আজকে স্কুল বন্ধ, সেই জন্য মাম্মাম আজকে বাড়িতে আছে, অন্যদিন তো সকালে মাম্মাম বাড়িতে থাকে না, তো আর প্রতিদিন সকালে আমি ঘরে একাই থাকি, তো আজকে মাম্মাম আছে, তো মাম ভালো লাগছে। তো আর এখন মাম্মামকে খাওয়াবো, দেখো না মাম্মামের খাওয়ার নিয়েছি, তো ডাকছি মাম্মাম আসছেই না। আর এখন বেজে গেছে 10:45, তো মাম্মা সব কাজ হয়ে গেছে, জল ভরা সব হয়ে গেছে, ঘর মুছবো, কাপড় কাচবো, স্নান করবো, তো মাম্মামকে খাওয়াবো, খাইয়ে তারপরে ঘর মুছবো, মুছে কাপড় কেচে একবারে স্নান করে আসব। আর আটা তো কালকে রাত্রে মেখেছিলাম, তো কালকে রাত্রে রুটি খেয়েছি, তো আটা মাখাও আছে, আর এখন আটা টাটা মাখতেও হবে না, এখন শুধু মাম্মামকে খাওয়াবো। তো কখন থেকে ডাকছি, তো মাম্মাম আসছে, যে দেখো মাম্মাম এসে গেছে, এবার মাম্মামকে খাইয়ে দেবো। আর এখন থেকে কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো, আমাদের এখানে রোদ্রু নেই, আজ কয়দিন হয়ে গেল, 3-4 দিনের বেশি হয়ে গেল মনে হচ্ছে, রোদ্রু নেই, একদম মেঘলা ওয়েদার, সকাল থেকে একদম ওয়েদার মেঘলা, কাপড় চোপড় তো কিছু শুকোচ্ছেই না, বাইরে হাওয়া বাতাসে যেটুকু শুকাচ্ছে শুকাচ্ছে, তারপরে আমরা ঘরে এনে মেলে দিচ্ছি। এই দেখো মাম্মাম তোমাদেরকে হাই বলে দিল। তো মাম্মামের স্কুল নেই, তাও মাম্মাম তাড়াতাড়ি যে এরকম টাইমে স্কুলে যাওয়ার জন্য ওঠে সেই টাইমেই উঠে গেছে, মাম্মামকে ডাকতেও হয়নি, তো উঠে মুখ টুক ধোয়াও হয়ে গেছে, ধুয়ে পড়তে বসেছে, তো এবার খাইয়ে দিব। তো মাম্মাম খেয়ে দিয়ে তারপরে আবার ম্যামের সব লেখাগুলো কমপ্লিট করবে। আর মাম্মামের কয়দিন আছে জানো, এক্সামের বেশি দিন নেই, অনেক টেনশনে আছে মাম্মাম। তো চলো আবার পরে আসছি, রেজাল্টের আছে, মাম্মাম পড়াতে আছে। দেখো আজকে নিয়ে এসেছি লাউ শাক, এখানে এক মুঠা লাউ শাক আছে, তো লাউ শাক নিয়ে এসেছি, তো আজকে ডোগাটা করব না, আজকে শাকটা খাবো, লাউয়ের পাতাটা খাবো আজকে, ডোগাটা দেখি যদি সবজির মধ্যে দেই তো দিব। আর এখানে নিয়ে এসেছি দেখো ফুলকপি, বাঁধাকপি, শিম, তোমার হচ্ছে করলা, এখানে আছে দেখো বেদানা, তো মাম্মামকে একটু বেদানা ছুলে দিব খাওয়ার জন্য, সামনে তো মাম্মামের এক্সাম চলে আসছে, একটু ফল না খাওয়ালে চলবে না এখন। এই যে পাঁপড় টানলাম, মুগ ডাল, মটর ডাল, তো আজকে মটর ডালটা দাঁড়াও ছুলে দিচ্ছি, মটর ডালটাই করবো, আর ভাবছি কি মিশানো সবজি করব, তো আগে বেগুন আছে, কুয়াশ আছে, সব আছে, তো এই জন্য এগুলোই নিয়ে আসলাম, এগুলো দিয়ে একটা মিশানো সবজি করব। আজকে তো শনিবার, শনিবারে তো আমরা নিরামিষ খাই। আর এই দেখো মাম্মাম এখানে বসে গেছে, দেখছো মাম্মামের আজকে স্কুল নেই না, এই দেখো এক মুখে দেয় না, মা ধুতে হবে, এগুলা ছুলে দিব। তো চলো আজকে মাম্মামকে একটা বেদানা ছুলে দিই, মাম্মাম খেয়ে নি, আমি ততক্ষণ রান্নাটা বসিয়ে দিই, আমার এখন রান্না বাড়ি কাটা বাছা কিছুই হয়নি বন্ধুরা। তো চলো আবার আসছি, দেখো বেদানাটা ছুলে দিয়েছি, আর বেদানাটার কালারটা দেখো, এগুলো না বেদানা না, এগুলো না ডালিম, তো আমার মনে হয় কি বেদানার থেকে ডালিম খাওয়াই ঠিক আছে, এগুলাকে ডালিমই বলে, এগুলা লোকাল হয়, আর বেদানাগুলো না একদম বড় বড় হয়, আর দেখেছো কালারটা কি সুন্দর লাগছে না দেখতে, একদম লাল টকটকা। তো দেখো মাম্মামকে ছুলে দিলাম, এখন মাম্মাম খেয়ে নিক এটা, চলো। দেখো বন্ধুরা এখানে করলা ভেজে নিচ্ছি, তো আজকে করলা দিয়েই মটর ডাল করব, ঠান্ডা দিনে কিন্তু দেখবে তিতে খেতে একদমই ভালো লাগে না, তো এখন যেই দিনগুলো আসছে এই দু দিনগুলোতে তিতা ডাল খেতে কিন্তু ভালো লাগে, তাই না? আর এখানে দেখো মিশানো সবজিও বসিয়ে দিয়েছি, এখানে আছে দেখো ফুলকপি, আলু, বেগুন, শিম, তারপরে তোমার কুয়াশ আছে, আর আছে তোমার লাউ ডোগাটা এনেছিলাম না, সেই লাউ ডোগাটা দিয়ে একটা মিশানো সবজি করে নিচ্ছি, তো মিশানো সবজিটা না আবার ছেলে খেতে পছন্দ করে, খুব ভালোবাসে খেতে, তো চলো সবজিটা ঢেকে দিলাম। আর এখানে দেখো
তোমার মটর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, তোমার বেশি দেখো একদম সিদ্ধ গলেও যায়নি আর একদম ধরো গোটা গোটাও নেই, আর এখানে বেগুন ভাজা আর এই যে ভাত। তো চলো, রান্না আমার মোটামুটি হয়েই এসেছে, আর মাম্মাম না আজকে সকালে সেরকম কিছু খায়নি, সেই ওটস খেয়েছে তারপরে আর কিছু খায়নি, সেই জন্য মাম্মামকে এখানে ভাত বেগুন ভাজা আর তোমার ঘি দিয়ে মেখে দিয়েছি। তো মাম্মাম বলছে হাত দিয়েই খাবে, তো শেষে আর হাত দিয়ে খাইনি, আমাকেই খাইয়ে দিতে হয়েছে। আর এখানে দেখো মটর ডালটা এবার সম্বার দিয়ে দিব, তো দেখো জিরে তেজপাতা আর রান্ধনি দিয়েছি, তো করলা দিয়ে করছি তো সেই জন্য রান্ধনি ফোড়নে দিয়ে দিলাম। আর এই দেখো করলাটা কীরকম করে ভেজে ডালের মধ্যেও দিয়ে দিয়েছি। তো এরকম করে মটর ডাল রান্না করে খেলে না খুব ভালো লাগে খেতে। আমার তো মটর ডালটা আমি খুব পছন্দ করি, তিতা ডাল আমার খুব ভালো লাগে, সজনা দিয়ে করলেও ভালো লাগে। তো আজকে তো সজনা দিয়ে করছি না, আজকে শুধু করলা দিয়েই করছি। তো দেখো লবণ দিয়ে দিচ্ছি আর একটু না মিষ্টি দিয়ে দিই আমি, তো আমার এই মিষ্টি দিলে না ডালটা খেতে না ভালো লাগে। আর সত্যি আজকে মটর ডালটা খুব ভালোই হয়েছে, অনেকদিন পর খেয়েছি সেই জন্যই বুঝি খুব ভালো লেগেছিল ভাত মাখিয়ে খেতে। তো চলো ডালটা করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পাঁপড়টা ভাজা হয়নি, তো গ্যাসগুলো সব মোছা হয়ে গেছে। তো এখন ছেলে খেতে বসেছে, তো ছেলে বলল এখন পাঁপড় ভাজা লাগবে, তো ছেলেকে আবার দেখো পাঁপড় ভেজে দিচ্ছি। তো চলো পাঁপড়গুলো ভেজে নিই। আর এগুলো না নিমকি পাঁপড়গুলো না একদম গরম গরম ভাজলেই না খেতে ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে না ভেজে রেখে দিলে সেই পাঁপড়গুলো দেখবে কি খেতে কিন্তু ভালো লাগে না, তাই না? সেই জন্য খাওয়ার সময় যদি গরম গরম ভেজে দেওয়া যায় তো ওই পাঁপড়টাই খাওয়া আমার পক্ষে ভালো লাগে। তো গ্যাসটা মোছা ছিল সেই জন্যই ভেজে নিলাম। তো চলো সব পাঁপড়গুলো একদম ভেজে উঠিয়ে নিই, উঠিয়ে নিয়ে ছেলেকে খেতে দিয়ে আবার আসছি তোমাদের সামনে। মেয়েকেও পড়তে দিতে যাব, এখন তোমার ধরো 5টার কাছাকাছি বাজতে চললো, তো মেয়েকে এবার পড়তে দিতে যেতে হবে। তো চলো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ টুক করে একটা লাইক দিয়ে দাও বন্ধুরা। আর এই পাঁপড়গুলো দেখো একদিন নিয়েছিলাম রাস্তা দিয়ে একটা ফেরিওয়ালার কাছ থেকে, তো পাঁপড়টা কেউ খেতেই চায় না, কারো ভালোই লাগে না। তো আমি ভাবলাম কি এখন বসেই থাকবো, তো কটা ভেজে নিয়ে খেয়ে নেওয়া যাবে। আর এই যে দেখো আঙুরটা একটু ধুয়ে দিলাম, অনেক দিন হলো আঙুরটা এনেছিলাম আর আঙুরটা এত টক ছিল মাম্মাম খেতেই পারে না, তো এই কটাই আছে তো ধুয়ে দিই মাম্মামকে, দেখি মাম্মাম খায় নাকি। তো চলো মাম্মামকে খেতে দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বেজে গেছে বিকেল 4:45 বাজে, তো 5টা থেকে মাম্মামের টিউশনই আছে, তো মাম্মাম এখন পড়তে যাবে। তো মাম্মামকে একটু আঙুর দিলাম, তো আঙুরগুলো অনেক দিন হলো এনেছিলাম আর আঙুরগুলো এত টক এত টক, তো মামাম খেতেই পারছিলো না। তো এখন অনেকদিন ঘরে ছিল, নষ্ট হয়নি, কিন্তু এখন না আঙুরগুলো আবার মিষ্টি হয়েছে। এই যে দেখো মাম্মামকে দিয়ে দিয়েছি, মাম্মাম খাচ্ছে, তো খেয়ে তারপরে মাম্মাম পড়তে চলে যাবে। আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ছেলে রোজই তাই করবে, ও সন্ধ্যা না লাগলে ওর খিদে পায় না। তো ছেলেকে এখন খেতে দিলাম, তো পাঁপড়টা ভাজিনি, গরম গরম পাঁপড় ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না, যতই ক্যারি ব্যাগে রাখো দেখবে পাঁপড় ভাজার সাথে সাথে খেলে একটা আলাদা টেস্ট হয়। আর তো এখন গরম গরম পাঁপড় ভাজলাম আর আমার এমনি সব কাজই হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, দেখো গ্যাসগুলো সব মোছাও হয়ে গেছে, বেদানা কালকে তো সব এগুলো পরিষ্কার টরিষ্কার সবই করা হয়ে গেছে। তো এখন শুধু পাঁপড়টা ভাজলাম, আর এই পাঁপড়গুলো না কেউ খায় না, আমি কিনেছিলাম, দেখতে ভালো লাগছিল, ভাবছি মাম্মাম খাবে, তো মাম্মামও দেখি আর খায় না, তো এখন কি করবো, আমি একটু একটু করে ভেজে ভেজে আমি খেয়ে নেই, তো আমার ভালো লাগে খেতে সেই জন্য ভাজলাম, তো আমি এখন খাবো। তো চলো মাম্মাকে আমি পড়তে দিয়ে আসি, আবার পরে আসছি তোমাদের সামনে, তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা মাম্মামকে পড়তে দিয়ে এসে এখন লেগে পড়লাম কাপড় ভাঁজ করতে, তো কাপড়গুলো এনে সব বিছানার উপরে রেখে দিয়েছিলাম। আর এই যে শাড়িটা কালকে পরে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, তো শাড়ি ভাঁজ করতে না আমার কাছে অনেক ঝামেলা মনে হয়, সেই জন্য শাড়ি পরতেও ইচ্ছে করে না। তো দেখো শাড়িগুলো এখন সব ভাঁজ করে নিব, তো সব কাজ ভালো লাগে। আর এই যে এখন যে বিকেলবেলা একটু বসে রেস্ট করব সেই সময়টার হয় না, এখনও দেখবে ভাত খাওয়া দাওয়ার পরেও কিন্তু ঘরে অনেক কাজ থাকে। এই যে মাম্মাম পড়তে গেছে দেখতেই তো পাচ্ছ, গোটা বিছানায় বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে, তো এখন এগুলো সারতে সারতেই না তারপরে মাম্মামে চলে আসা টাইম হয়ে যায়, আবার ওকে খাওয়াও আবার ওকে পড়তে বসাও, এই করতে করতে সারাটা দিন কোথায় দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা।
হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বেজে গেছে রাত্রি 8:30, আর এখন তো মাম্মামকে পড়তে বসিয়েছি, মাম্মামকে ওটস খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, আর দোকানে চাও দিয়ে এসেছি। তো সব বিকেলে কাপড় ভাঁজ করার পরে আর তোমাদের সামনে আসাই হয়নি, তো আমাকে দেখে তো মনে হচ্ছে একটু সাজুগুজু করে নিয়েছিলাম। তো মাম্মাম পড়তে গিয়েছিল, তো তো আমি বসেছিলাম ঘরে, তো ছেলেও পড়তে গিয়েছে, মাম্মামও পড়তে গিয়েছিল। তো ভাবলাম কি চলো, অনেক দিন হয়ে গেল শর্ট ভিডিও করাই হয় না, টাইমের অভাবে না শর্ট ভিডিও বানাতেই পারছি না, একটুকুও টাইম পাই না, সেই জন্য কতগুলো শর্ট ভিডিও বানালাম বসে বসে। আর আজকে ভিডিওটা এডিটিং করেছিলাম, কিন্তু পাবলিক করতে ভুলেই গেছি শর্ট ভিডিও চক্করে পড়ে, সেই জন্য পাবলিক করে দিলাম। আর আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি, তো আজকে আমাদের অ্যানিভার্সারি, তো সেই দিনটা আমরা সেইভাবে কোনো কিছুই পালন করি না, কোনো দিনও করিনি, মানে আজ 19টা বছর হয়ে গেল কিন্তু কোনো দিনও কিছুই করিনি, একটা কেক কাটা টাটা ওগুলো তো দূরে থাকো, ওগুলো তো আর আমার দ্বারা হবেও না, আর ওগুলো কিছু করিও নি। তো প্রতিদিন যেভাবে নর্মালভাবে কেটে যায়, আজকের দিনটাও আমার কাছে সেভাবে নর্মালভাবেই কেটে গেছে, কোনো কিছুই ঘুরতে যাওয়া, বেড়ানো যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলো কিছুই কোনো দিনও করিনি আমরা, তো আজও আর করিনি, তো এইভাবেই চলে গেল দিনটা। তো আর কি করবো, যেভাবে আমাদের দিন কাটে সেইভাবে দিনটা কেটে গেল, কিছু করা হয়ও না। তো তোমাদের কোনোদিনও শেয়ারও করিনি, কারো কাছে কোনোদিনও শেয়ারও করিনি, আর আমি ফেসবুকে কোনোদিনও দেও না যে অ্যানিভার্সারি, কিন্তু আজ এবার যে কি মনে হলো যে সবাই দেখি দেয়, তো আমারও মনটা চাইলো যে তাহলে আমিও একটা ফটো পোস্ট করি, সেই জন্য একটা ফটো পোস্ট করলাম। আর আমার হাজব্যান্ডকে তো দেখাতে পারি না, ক্যামেরার সামনে তো আসবেও না, আর আসলে তো আমাকে বকতেই থাকবে, বকা দিবে, আর আমি যে ভিডিও করি অতটা তো পছন্দ করে না, না সেই জন্য আর নিয়ে আসি না, যে আসতে চায় না বলো তাকে তো আর জোর করে ক্যামেরাতে নিয়ে আসা যায় না, তাই না, সেই জন্য আর জোর করে নিয়েও আসি না ক্যামেরাতে। পাপাকে তুমি লেখো, তো চলো এখন যদি তোমাদের সাথে কথা বলি না মাম্মা আমার পড়াটা ডিস্টার্ব হয়ে যাবে, তো চলো মাম্মামকে পড়িয়ে নিই, পরে আসছি। তো এই কথাটাই তোমাদের সাথে একটু জানানো ছিল, তাই একটু হালকা করে জানিয়ে দিলাম, তো চলো আবার পরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, মেঝে যা পাটি সাপটা বানিয়েছে তাই দিয়ে গেল, তো গরম গরম দেখো একদম ধোয়া বেরোচ্ছে, তো চলো আমি আর মাম্মাম এখন খাবো। তো চলো বন্ধুরা, আর তোমাদের সামনে আসলাম না, এখানে ভিডিওটা এন্ড করে দিলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দিও, আর যারা নতুন বন্ধুরা প্রথম আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তো টাটা, বাই বাই, মাম্মামও তোমাদের বাই বাই করে দিল।